এদিকে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা দশ আসনের আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী নির্বাচনে 65,898 ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন 2,257 ভোট। রোববার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই তারকা। প্রাথমিক প্রতিক্রিয়ায় স্মরণ করেন তার প্রয়াত বাবা ও শ্বশুরকে। এ সময় কাঁদতেও দেখা যায় এই নায়ককে। জয়ের বিষয়ে ফেরদৌস বলেন, বাবাকে খুব মিস করছি, আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতেন, তিনি একজন সংসদ সদস্য ছিলেন যিনি আমার অনুপ্রেরণা ছিলেন, কিভাবে মানুষকে ভালোবাসা যায় তার কাছ থেকে শিখেছি, কিভাবে সাধারণ মানুষকে অসাধারণভাবে ভালোবাসা যায় সেটাও জেনেছি, এছাড়া গণমানুষের নেত্রী শেখ হাসিনাকে দেখেছি, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি। এ সময় স্ত্রী তানিয়া রেজাকে পাশে নিয়ে এই চিত্রনায়ক আরো বলেন, আমার স্ত্রী, দুই মেয়ে, স্বজন ও বন্ধু বান্ধব যারা আছেন তারা খুব খুশি হয়েছেন, এমন একটা আনন্দ যা বলে বোঝানো যাবে না, এটা একা ভাগাভাগি করা সম্ভব না, আশেপাশের মানুষ বন্ধু বান্ধব এসেছেন, আমার খুবই ভালো লাগছে। এদিকে কর্মী ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে ফেরদৌস বলেন, এই ফুলের মালা আমার দায়িত্ব আরো বাড়িয়েছে, আমি সেবক হতে চেয়েছিলাম, সেবা করব, মানসিকভাবে প্রস্তুত ছিলাম সেবা করার, করেছিও, জনগণ মালা পরিয়ে দিয়েছে, এখন নিশ্চিত হয়ে তাদের পাশে দাঁড়াবো, আমি নেতাকর্মীদের প্রতি ভীষণ কৃতজ্ঞ, তারা ছাড়াই জয় কোনোভাবেই সম্ভব ছিল না। দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য, তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।